সেটা আপু আজকে যে ডিবিতে আসলেন সেটা হচ্ছে যে সর্বশেষ পরিস্থিতি কি যদি বলতে? সর্বশেষ পরিস্থিতি যেটা হচ্ছে যে ভিডিওটা ওই রিয়ামণি যে মেয়েটা ভিডিওটা যে ই করেছিল ওই ভিডিওটা জাস্ট আজকে বন্ধ করানো হলো সাইবার ক্রাইম থেকে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি গত একটা ভিডিওতে দেখলেন বলছেন যে কথিত প্রেমিকা, বিষয়টা হচ্ছে যে আমরা তো শুনেছি যে রিয়ামণির সাথে তার অফিসে থাকে, বিয়ে করেনি, এটা একটা নারী হিসেবে কীভাবে দেখেন? না আলম তো নিজে একটা ইন্টারভিউতে আমরা দেখলাম যে বিয়ে করলে আপনারা দাওয়াত অবশ্যই পাবেন, দাওয়াত খেতে আসবেন, কোথায় যে যেন সেটা বলছে, মুভির কোনো একটা প্রমোশনেই মেবি বলছে, তাহলে ওই তো বলে দিছে। তার মানে এটা ওর গার্লফ্রেন্ড একসাথে থাকে, এটা এটা হয়তো বা ওর অনেক বেশি স্মার্ট আমাদের চাইতে বেশি, যেটা আমরা নর্মালি দেখি না, ওরা নর্মালি দেখছে হয়তো বা যে একসাথে থাকাটা ইটস অন আ বিগ ডিল। আপনারা সিনেমা করার সময় তো অনেক সময় একসাথে হয়তো বা মানে পাশাপাশি আপনার যদি কলিগ হিসেবে কাজ করেছেন, ওর ওর কি দেখেছেন যে আসলে সে নারী লোভী কি না, ওইরকম তার ইয়ে আছে কিনা? ভেরি অনেস্ট, ও আমার সাথে খুব বাজে একটা কাজ করছে, তার মানে এই না আমি ওর সম্বন্ধে এই এই লেভেলে কথাবার্তা বলবো, বিকজ আমার সাথে যেটা ট্রিট হয়েছে আমি কিন্তু আগাগোড়াই বলে আসছি দে আর ট্রিট লাইক আ প্রিন্সেস, আমাকে প্রিন্সেসের মতো ট্রিট করছে। আচ্ছা, সব কিছু মিলে আমি আদার সাইড জানি না, বাট আমার সাথে যেটা হয়েছে আমার মানে আমার সাথে যা শুটিংয়ে ওর সাথে দেখা হয়তো শুধু শুটিংটার সময় আমরা একসাথে, এছাড়া আমরা নর্মালি যেটা মনিটর হয় শুটিংয়ের আগে আমরা ওইটাও করি নাই কখনো, জাস্ট কাজের সময় কথা। আমরা যেহেতু একটা শুটিং পরে হচ্ছে আমি মোস্টার আর হিরো আলম, আমাকে ব্যক্তিগত ভয় পাওয়ার কারণ আছে, কারণ বিভিন্ন মেয়েদের সাথে অশ্লীল ভিডিও আমার কাছে আছে, অশ্লীল স্ক্রিনশট আমার কাছে আছে, ওর হচ্ছে নারী লোভী মানে ওর এই ধরনের ইয়ে আছে, কিন্তু আপনার সাথে এরকম হয়েছে কি না? না ভাই আমার সাথে এরকম হয় নাই, এই দুঃসাহস মানুষ করতে পারবে কি না ডাউট, কিন্তু কারদের সাথে কি হলো আমি তো সেটা জানি না, বাট আমার সাথে যেটা হয়েছে আমি সেটাই বললাম। আপনি কোন পারপাসে তার বিরুদ্ধে মামলা করতে চাচ্ছেন? ওই যে ওর কথিত গার্লফ্রেন্ড যে ওই যে নাচওয়ালি যে মেয়েটা, আচ্ছা মানে হ্যাঁ না, যেহেতু হিরালোয়ার পিছনে নাচে আর সাথে নাচুক যাই হোক, তো ওই মেয়েটার এত বড় মানে রাস্তার মেয়েটার কথা বলছেন মানে যাই ধরে না আর কি, বাট কথিত গার্লফ্রেন্ড আর কি। আচ্ছা আচ্ছা, যেটা হচ্ছে যে ও হিরালোয়ার পেজ থেকে আমার নামে বাজে মন্তব্য করছে গত 7 তারিখে, তুই চুকারি তুই কি হিরালমের বউ নাকি, আমার ফুটেজ এগুলো দিয়ে, সো ওই ব্যাপারে আমি থানায় একটা জিডি করেছি, তারপর তো সাইবার ক্রাইম আমার হেল্প করছে আর আমি কোর্টে মামলা করছি। আচ্ছা, ও এই বিষয় নিয়ে যতটুকু কথা মানে একটা গতকাল ভিডিও ভাইরাল হয়ে গেছে, এতে কিন্তু আপনারও সম্মান কিন্তু কমছে, এটা অবশ্যই মানহানি কেসই হবে, যেহেতু আমার মানহানি হয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে যদি সে মাপ চায় সেক্ষেত্রে তাকে মাপ করার কোনো ইয়ে আছে? না, মাপ করার স্কোপ ছিল। আচ্ছা, মাপ চাইতে পারতো, তারা চায় নাই। মানে আপনার পরিবার থেকেও হেনস্থা হচ্ছে? আমার ফ্যামিলি গত বেশি হাম হচ্ছে আমি ভাই। আচ্ছা আচ্ছা, তো যেটা আসলে মেনে নেওয়ার মতো না, হিরালুকে নিয়ে অনেকে আমার সাথে অনেক বাজে মন্তব্য করছে, আমি ওগুলোও মেনে নিছি, গায়ের চামড়া একদম গন্ডারের চামড়া করে ফেলছিলাম, বাট এই টাইপের কন্ট্রোভার্সি আমাকে নিয়ে এই টাইপের কথাবার্তা অ্যানি টম ডিক অ্যান্ড হ্যারি বলবে আর আমি এটা বসে বসে দেখবো, আই এম নট আ দ্যাট কাইন্ড অফ পার্সন। বিষয়টা হচ্ছে যে আপনি মানে যে কয়েকদিন হচ্ছে যে মানে যেটা অভিযোগ যেটা উঠছে সে হচ্ছে যে সে মানে তার কথা হচ্ছে তাকে মাপ চাওয়া দরকার ছিল তার পেজ থেকে, যেহেতু এগুলো হচ্ছে ও বেবি সাথেও ছিল, সাথেই ছিল, কারণ ওর পেজ যেটা আমরা ইনকাম সোর্স, আমরা নর্মালি কি করি যেটা দিয়ে আমাদের ইনকাম হয়, যারা ইউটিউবার বলেন যার যেটা বিজনেস সে কিন্তু বিজনেসটাই ফলো আপে সব সময় রাখে আপ টু ডেট, ভিডিওটা গত 7 তারিখেই হয়েছে গণমাধ্যমে আসছে, সে 2-3 দিনও কোনো উদ্যোগ নেয় নাই আলম, আলম আবার এটা বলে আমি ওর হাত ধরে বসেছিলাম তো কি হয়েছে, ও তো কারো নাম নেয় নাই, তার মানে এটা কি কোনোভাবে আপনাদের মনে হয় যেটা মাফ চাওয়ার কোনো টোন, এটা সেও চাচ্ছে আমার সাথে যুদ্ধ করতে, সো প্লিজ কাম আমি রেডি। আমরা একটা বিষয় শুধু জানতে চাই, সেটা হচ্ছে একদম এক্সক্লুসিভ বিষয়, সেটা হচ্ছে এই সিনেমার সাথে কি আপনি প্রযোজনার সাথে কি আছেন কি না? না না, আপনি এই সিনেমার মানে ইনভলভ হওয়ার কারণ? ইনভলভ হওয়ার কারণ একটাই ছিল, ছেলেটাকে অনেকে অনেক বেশি ইগনোর করতো, ভেরি ট্রু, আপনারা জানেন সব কিছু, এর ফলে আমার মুখ দিয়ে বলতে হচ্ছে যে আসলে ও যাদের সাথে কাজ করে আসছে ও যে কন্টেন্টগুলো বানাইছে মুগলি টুগলি কি কি যেন লাভ, ওগুলো তো আসলে দেখার মতো না, ও পাবলিসিটি ঠিকই পাইছে,
অন্য একটা সার্কেল থেকে, মানে তাকে হেল্প করার জন্য আপনি এগিয়ে আসছেন? একদম একদম, এর চাইতে বেশি কিছুই না। আমার মনে হয়েছে যে সবাই তো মানুষ, আর এত ছোট একটা জায়গা থেকে উঠে আসছে, ফাইট করছে, এতবার ইলেকশন করলো, কোনো কিছুতে সে গিভ আপ করে না। আপনারা যতটুকু জানেন ওর নামও কিন্তু আমি নেভার গিভ আপ ম্যান দিয়েছিলাম, বাট এখন তো মনে হয় যে না, গিভ আপ সে অন্য সাইড দিয়ে হচ্ছে, বাট অ্যাজ আ পার্সন ওর নাম তো হিরো আলম, নাম হচ্ছে আশরাফুল আলম, ও হিরো নিজে লাগিয়েছে। আচ্ছা, এটা তো বলে, হ্যাঁ এখন ও তো হিরো হইছো ভাই, যুক্ত হলাম এখানে। আমার সেক্রেটারি ছিল বিল্লার একটা ছেলে, তো ওর মাধ্যমে যেটা হয়, আর আমার মা যেহেতু ফিল্ম প্রডিউসার রিনা চৌধুরী, তো আমি নামটা আসলে ওরা বলতেই চাই না, তো ওই থ্রুতেও আসছে, আসতে যায় ওর অনেক কিছু ফেস করতে হয়েছে আর কি। তো যেভাবে হোক জিনিসটা হয়ে গেছে, আমার দিক থেকে আমি বারবার একটা কথা বলবো যে আমি জাস্ট ওকে হেল্প করছি, ও যদি এখন হেল্প করে বিপদে পড়ছে, এখন তো তাই মনে হচ্ছে। আমি কি কি হেল্প করেছি? মুভি করে সবচেয়ে বড় হেল্প করে দিয়েছি, ওর সিনেমা হলে আগে কেউ লগ্নি করেছেন কিনা? না না না, আমি নিজে থেকে হেল্প করে দিয়েছি ভাই, আমার সাথে ও কাজ করে। কিন্তু আপনার কথাতে মনে হয় আপনি এই সিনেমায় লগ্নি করেছেন? হ্যাঁ, কি করেছেন? আপনার কথার মধ্যে আমরা যেটা বুঝতে পারছি, আপনি এই সিনেমায় তাকে টাকা পয়সা দিয়ে হেল্প করেছেন? না না না, আচ্ছা আচ্ছা, না না না, টাকা পয়সা দিয়েছিল আপনাকে? না না না, বরঞ্চ দিয়ে ভুল পাই নাই, নিবে কি? না না, এরকম কিছু না। সো আজকের মতো ডান করে দেই, বিকজ আমাকে বলবেন, আপনি অনেক হেল্প পাবেন।